আমার বাইরে পছন্দ করো না কেন? বলো রত্না, আমার দেবরকে কেন এত অপছন্দ তোমার? বলো রত্না, আমি ওই নিগ্রোকে বিয়ে করব না। নিগ্রো? নিগ্রোটা আবার কে? আমার গায়ের রঙের সাথে নিজেরটা মিলিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে কে নিগ্রো। এক সপ্তাহের মধ্যে আমার নিগ্রো বাইটারে বিলাতি ইন্দুরের মতন সাদা কইরা আপনারা খবর দেবুনি। বাট হাউ ইট পসিবল? তুমি তো একদম নিগ্রোদের মতো কুচকুচে কালো হও, এটা কিন্তু তোমাদেরকে ফরেনারদের মতো ধবধবা সাদা করে দিবে। ওকে, এটা হচ্ছে গিয়ে তোমাদের স্কিন টোনটাকে এতটা সাদা করে দিবে যে তার তোমার এমন অবস্থা হবে যে সাদা হতে হতে তোমার সাদা হওয়ার যে ইচ্ছাটা আছে না সেটা মরে যাবে। এত বেশি সাদা হয়ে যাবে তখন তুমি বলবা না ভাই আর থাক, আর সাদা হতে চাই না, আমি অনেক সাদা হয়ে গেছি, টোটালি বিদেশি হয়ে গেছি। Several days later. এতদিন পর তাহলে বোঝা গেল যে গায়ের রং নিয়ে শুধুমাত্র মেয়েদের বিয়ে আটকায় যাচ্ছে ব্যাপারটা তা না, ছেলেরাও কিন্তু আছে মহাবিপদে। মেয়েদের ডিমান্ড বেড়ে গেছে, ফর্সা ছেলে ছাড়া তারা বিয়ে করবে না। এখন এই যে ফর্সা 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 সাদা ছেলে সাদা মেয়ে বিয়ে করতে হবে, এরকম একটা চ্যালেঞ্জ চারিদিকে সমাজ আমাদের জন্য ছুড়ে দিচ্ছে। এই সকল চ্যালেঞ্জে দীক্ষিত হয়ে যেই আপু বা ভাইয়ারা হোয়াইটেনিং ক্রিম কেনার জন্য পাগল হয়ে দৌড়ায় যাবেন বিভিন্ন অনলাইন পেজে, তাদের জন্য আছে একটা বড় দুঃসংবাদ। দুঃসংবাদটা হচ্ছে, বিজ্ঞানীরা ইতিমধ্যে প্রমাণ করে ফেলেছেন কোনো ধরনের ক্রিম, লোশন, সাবান, শ্যাম্পু গায়ের উপর মেখে সেটা দিয়ে মানুষের জন্মগত যে গায়ের রং সেটাকে পরিবর্তন করা সম্ভব না পারমানেন্টলি। এই সকল ক্রিম আপাদের ক্রিমে আছে হাই ডোজের মার্কিউরি, আছে বিষাক্ত সব উপাদান যা আপনার চামড়ার উপরিভাগকে পুড়িয়ে আপাত দৃষ্টিতে কিছুদিনের জন্য আপনাকে ফর্সা করে ফেলবে। তারপরেই শুরু হবে ভয়াবহ দুর্যোগ, আপনার স্কিন নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, চামড়া কুচকায় যাবে, বয়সের ছাপ চলে আসবে, অ্যাকনে পিম্পল সহ বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়ে যাবেন। এতদিন শুধু গায়ের রং নিয়ে সমস্যায় ছিলেন, এখন স্কিনের নানাবিধ সমস্যায় আপনি থাকবেন জর্জরিত। তখন মনে হবে ছেড়ে দে মাকে দেবাচ্ছি, মানে আগেই তো ভালো ছিলাম, নিগ্রো ছিলাম, যাই ছিলাম, চেহারায় এত তো সমস্যা ছিল না। এখন এই সমস্যা সমাধানের জন্য আবারও তাদের কাছ থেকে হাজার হাজার টাকার ক্রিম, লোশন, সাবান, শ্যাম্পু কিনে স্কিনের বাকি ধ্বংসটুকু নিজের হাতে করবেন। কথা প্রসঙ্গে আপা কিন্তু বলে ফেলছে যে এই ক্রিম মাখলে আপনার ফর্সা হওয়ার যে ইচ্ছা সেই ইচ্ছাটাই চলে যাবে, মানে আপনার অবস্থা এত খারাপ হবে যে আপনার কিন্তু আর ফর্সা হওয়ার ইচ্ছা কোনো দিন ফেরত আসবে না। এরকম অসংখ্য ফাঁদ অনলাইনে কিন্তু এখন রয়েছে, যেসব ফাঁদে পা দিলে ফর্সা তো হবেনই না, উপরন্তু স্কিনের 13-14 বেজে যাওয়া অসম্ভব কিছু না। গায়ের রং তো সাদা করা সম্ভব না, কিন্তু মনের রংটা কিন্তু সাদা করা সম্ভব। তাই বিয়ের জন্য সাদা পাত্র, কালো পাত্র, বাদামি পাত্রী না দেখে ভালো মনের ভালো মানুষের সন্ধান করেন, এতে সারা জীবন সুখে থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে।